হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকাল সকাল দেখো কাজকর্ম শুরু হয়ে গেছে। কাজকর্ম বলতে আজকে সারাটা দিন প্রচুর ব্যস্ততার মধ্যেই গেছে, তো তাই সামনে এসে ভিডিও শুরু করার মতন কোনো রকম সময় সুযোগ কিচ্ছু ঘটেনি। তো ভাবলাম যে না, পুজোর কাজ করছি, এখান থেকেই ভিডিওটা শুরু করি। তো সকাল সকাল এদিকে যাত্রা পুজোর কাজকর্ম চলছে, বাড়িতে যেহেতু পুজো হবে দশমীর দিন, সবার বাড়িতেই হয়। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম আমার বাপের বাড়ির থেকে মানে যাত্রা পুজোর নিয়মটা অনেকটাই আলাদা। তো দু মানে কি বলবো, দু বাড়ির কোনো রকম কোনো মিল নেই। যাই হোক, তো তবুও যে যার যেরকম আর কি নিয়ম থাকে, সব কিছু রেডি করে নিলাম আমি আর মা মিলে। তো স্নান টান তো সকালেই হয়ে গেছে। যাই হোক, তো দেখো এদিকে যা যা লাগে সব কিছু, সব ধোয়া, সিঁদুর লাগানো সব কিছু কমপ্লিট। ছেলে দেখো, ছেলের বন্দুকটা ওখানে দিয়ে দিয়েছে। আর এই বাড়ির নিয়ম যেহেতু ছেলেদেরকে যাত্রা পুজো করতে হয়, তাই বাবা যেহেতু বাড়িতে নেই, বাবা থাকলে তো বাবাই করতেন, তো এখন ও পুজো করছে, ওরও স্নান টান সব হয়ে গেছে। তো তার জন্যই মানে সকাল থেকেই শুরু হয়ে গেছে তাড়াহুড়ো কাজকর্ম। আরও সারাটা দিন আরও অনেক কিছু আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক দেখো, এদিকে পুজোও ভালোভাবে হয়ে গেল। তো বন্ধুরা, রান্নাঘরে আজকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ততা, তাই তোমাদের সামনে আসার মতন কোনো রকম সময় নেই আমার হাতে। তো সকালে তো দেখতেই পেলে পুজোটাও সামনে এসে, যে কথা বলবো সেটুকু করে সময় হয়নি। সোজা পুজো করেই চলে এসেছি রান্নাঘরে একটু চা বিস্কিট খেয়ে। তো আজকে রান্নাবাড়ি অনেক কিছু হচ্ছে, আর নিমন্ত্রণও করা হয়েছে, মামা মাসি দেওরদের নিমন্ত্রণও করা হয়েছে, তো তার জন্যই অনেক রান্নাবাড়ি। তো তার জন্যই মানে সেভাবে আসার সময় হয়নি। তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আমার রান্নাঘরের অবস্থা এখন কেমন। তো চলো দেখো, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, দুটো কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে রান্নাও বসে গেছে, ভাত ওদিকে হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আর ওকে বললাম একটু হেল্প করে দাও, ও যে সবজি কেটে দিচ্ছে, আমিও কাটছি, ও কাটছে, মা সামলাচ্ছে ছেলেকে। তো আজকে অনেক কিছুই রান্না হবে, ডাল, আলু ভাজা, পনির তরকারি, চিকেন, ফ্রাইড রাইস, অনেক কিছু। তো তার জন্যই সব কিছু মানে তাড়াতাড়ি করে রান্না করছে। আবার ওদিকে ঠাকুর বরণ করতেও যেতে হবে। তো তোমাদেরকে যে দেখো দশমী, তখন তো ভয়েস দিয়ে বলে দিয়েছি, তো আজকে দশমী, সবাইকে শুভ বিজয়া, শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তো মনটাও খারাপ, পুজো শেষ হয়ে গেল, তার সামনে বছর আবার হবে, দেখে তোর মানে প্রত্যেক বছরই মা আসবেন। তো সবারই, সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। তো আর কথা বলাচ্ছি না, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। এখন যে ফ্রাইড রাইসের জন্য জলটা বসিয়ে দিয়েছি, তো এখন চালটা ঢেলে দেবো। তো দেখতে থাকো তোমরা, পরে আসছি কথা বলতে। তো বন্ধুরা, এই দেখো ফ্রাইড রাইস হয়ে গেছে, এদিকে দুধও এসে গেছিলো, দুধটাও বসিয়ে দিয়েছি। তো একবার তোমাদের দেখিয়ে দিই, এই যে মুগ ডাল, আলু ভাজা, আর এখানে পনির, ব্যাস। বাজে একটা, বড় মামাও চলে এসেছে, আমার এক ধাপের রান্না শেষ। মানে তাড়াতাড়ি করে ও তো অবাক হয়ে গেছে, বলছে হয়ে গেছে, আমি হ্যাঁ এখন শুধু মাংসটা করলেই হয়ে যায়। তো মাংস খাওয়ার লোক তো এখন আসেনি, মানে আমার দেওররা, ওরা তো পরে আসবে, ততক্ষণ আমার মাংসটা হয়ে যাবে। ছেলেকে একটু ভাত দিয়ে দিলাম, পনির দিলে, ও পনির দিয়ে ও খেয়ে নিল। তো এখন বড় মামাও এসেছে, ফ্রাইড রাইসটাও মানে নিরামিষটা কমপ্লিট হয়ে গেল, এই তা মানে তাড়াতাড়ি করে নিলাম। তো একটু স্বস্তি মনে হচ্ছে এখন, তারপরে আরও কাজ আছে বরণ করার, ওগুলো রেডি করতে হবে। তো যাই হোক চলো, এখন ফ্রাইড রাইসটা নামিয়ে নিই, বড় মামা যদি এখন খেতে মানে খেতে চায়, খেতে দিয়ে দিয়ে তারপরে মাংসটা করে বাস ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে রেডি হব। তো চলো দেখে থাকো। তো সব শেষে দেখো ফাইনালি আমার বরের সব থেকে পছন্দের লাল লাল চিকেনের ঝোল একদম রেডি হয়ে গেছে, ওর খুবই পছন্দ হয়েছে আজকে খেয়ে। তো যাই হোক, অনেক কিছুর পরে সে রান্নাটা কমপ্লিট হলো। তো এখন আমাকে রান্নাঘরের বাকি কাজগুলো করে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। তো বন্ধুরা, এই দেখো বরণ ডালা সব রেডি করে নিয়েছি, শুধু এখন ঠাকুরের জলটা নেব, আর এখানে প্রসাদটাই থালাটার মধ্যে ঢেলে নেব, বাস আর সব এদিকে রেডি করে নিয়েছি। তো আর এদিকে আমিও রেডি, তো 4:30 বাজে, তো যাবো এখন। তো ছেলেকে তোর সাথে নিয়ে যাবো, ও তো যাবেই, কিন্তু ওর পাপা এখন আসেনি, ও একটু গেছে এক জায়গায়, তো ওকে কে ধরবে, তো আসলে পরে বেরিয়ে যাব। তো ওই দিন যে অঞ্জলি দিয়েছিলাম, তো ওটাই পরে নিয়েছি একদম। তো চলো যাওয়া যাক, জানি না ওখানে গিয়ে কতটুকু শেয়ার করতে পারবো। তো চলো যাই আগে, দেখি কি খবর। তো এখানে না মানে প্রত্যেক বছরই এই মাকে বরণ করতে এসে মানে খুব নাজেহাল অবস্থা হতে হয়, একদম ভিড়ে ঠাসাঠাসি অবস্থা। আমাদের বাপের বাড়ির ওখানে আবার সেরকম কিছু না, ওখানে আস্তে ধীরেই সবাই খুব সুন্দরভাবে মাকে বরণ করতে পারে, আমি যেটা দেখে এসেছি। কিন্তু এখানে ওই দেখো, তোমরা বুঝতে পারছো কি না, ওই দেখো ঠাকুরের সামনে মানে খুব
মানে নাজেহাল অবস্থা, খুব ঠেলাঠেলি গাদাগাদি এরকম হয়। কারণ কেন, ওরা মানে এক এমন একটা সময় ঠাকুরকে, ওই দেখো আমাকে দেখা যাচ্ছে, ওই দেখো পেছন থেকে, যাই হোক ও একটু ভিডিও করে দিয়েছে বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, না হলে তো কোনো রকম কোনো উপায় ছিল না। কী করে যে ভেতরে ঢুকেছি আমি সেটা আমিই জানি। আমি, আমার মাসি শাশুড়ি আর আমার জা তিনজনে মিলে একসাথেই গেছিলাম, কিন্তু এই ভিড়ের কবলে পড়ে তিনজনে হারিয়ে গেছি। যাই হোক, সবশেষে দেখা হলো সবার সাথে, এবার চলছে সিঁদুর খেলার পালা। তো এই দিনটা খুব ভালো লাগে, কিন্তু মানে কি বলবো, মার যাওয়ার সময় হয়ে গেছে সেটা ভেবেই মনটা খুব খারাপ হয়ে যায়। যাই হোক, আসছে বছর আবার হবে, সবাই অপেক্ষায় রইলাম। জানি না ওখানে কতটুকু ভিডিও করেছে, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, দেখতেই পাচ্ছ চুলটুল একদম মনে হয় আমার শাড়ি টাড়ি টেনে নিয়ে গেছে এরকম অবস্থা। তো যাই হোক, চলে আসলাম কোনো রকম কেন, এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করেই এখানে এরকমই হয়। আমাদের ওখানে কী সুন্দর আগেই সেই দুপুর থেকে শুরু হয়ে যায়, কিন্তু এখানে তা না, এখানে ঠাকুরেরা নামাবে, মাইকিং করবে, তারপরে সবাই এরকম ঠেলাঠেলি করে যাবে একটা সময়। প্রচণ্ড পরিমাণে ভিড়। যাই হোক, মাকে বরণ করা আমার হয়ে গেছে, মা আসছে বছর আবার হবে। তো এখন মা সন্ধে দিচ্ছে, মাকে একটু শুধু ছুঁয়ে দিই, দিয়ে তারপরে কিছু খেয়ে রেডি হতে হবে। আমি এখনও না খেয়ে আছি, সেই সকালে খেয়েছিলাম চা, কারণ কেন খেয়ে দিয়ে তো ওই যে ঠাকুর বিসর্জনে, আচ্ছা যাবো না। তো মাকে দেখতাম, মানে আমার মাকে দেখতাম সবসময় না খেয়ে ঠাকুর বরণ করতে যেত, তো না খেয়েই যেতে হয়, খেয়ে দিয়ে ঠাকুরকে বরণ করা কেমন একটা লাগে। আর আমাদের বাড়িতেও যখন পুজো হয় মায়ের বরণ করি তো উপস্থিতই। তো এখন কিছু খেয়ে ওকে খাইয়ে নিয়ে তারপরে যাবো বিসর্জনে। তো শেয়ার করবো তোমাদের সাথে, দেখে থাকো। তো যাই হোক, দেখো এবার চলে আসলাম নদীর ঘাটে। তো বিয়ের পরে এখানে আমি প্রথম আসলাম, বিয়ের পরে আর আসা হয়ে ওঠেনি এই দশমীর দিন করে। তো এখানে দশমীটা একদম সম্পূর্ণই অন্যরকম, এরকম আমি দেখিনি কোনো দিনও। তো এখানে ঘাটে, মানে নদীর ঘাটে সব জায়গা ঠাকুর এনে দাঁড় করিয়ে রাখা হয় অনেকক্ষণ। তো নাচানাচি হয় এখানে, যেটা হয় আর কি, আর পাশে ছোটো মোটো একটা মেলা বসেছে। তো এখানে সব মেলায় লোকজন, মানে মেলাতেই লোকজন বেশি হয়। তো আমি, আমার ছেলে, ওই দেখো আমার জা, মামি, দেওর সবাই মিলে একসাথে এসেছি মেলা ঘুরতে। তো যাই হোক, আর মেলা ঘুরতে বড় কথা কি, আমরা তো দেখিনি এর আগে কোনো দিনও, মানে এখানে কীরকমভাবে বিসর্জন হয় সেটাই দেখতে আসা। তো খুব একটা ভালো লাগেনি, কারণ একরকম বিসর্জন আমরা দেখে এসেছি। বিসর্জন মানেই জমিয়ে নাচ মজা, ঠাকুরকে বিসর্জন দেওয়া দেখা, এগুলো সব কিছুই, কিন্তু এখানে সেরকম কিছুই না। যাই হোক, কিছুক্ষণ থেকে তারপরে চলে এসেছি, কারণ এখানে মাকে বিসর্জন দেবে অনেক রাতে, একদম মেলা ফাঁকা হয়ে যাবে তারপরে। তো যাই হোক, সব শেষে দেখো ফুচকা খাওয়া। তো ভেবেছিলাম ভিডিওটা আগেই শেষ করে দেবো, কিন্তু ও ফুচকা খাওয়ার ভিডিওটা করলো, তো ভাবলাম সেটাও শেয়ার করে দিই। মেলায় গেছি বলে ফুচকা খাবো না এরকম কোনো কথা হয়? তো দুজা মিলে জমিয়ে ফুচকা খেয়ে বাড়ি এসেছি। তো বন্ধুরা, শুভ বিজয় জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে।